ফুটবল ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকা রেফারি সজল চন্দ্রগোপের ম্যাচ পরিচালনা নিয়ে শনিবার প্রশ্ন তুলেন ভারতরত্ন সংঘের কোচ কৌশিক রায়। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া দ্বিতীয় ডিভিশন ফুটবল প্রতিযোগিতার নিয়ম রক্ষার ম্যাচে শনিবার উমাকান্ত মিনি স্টেডিয়ামে মুখোমুখি হয় ভারতরত্ন সংঘ এবং নবোদয় সংঘ। এদিনের ম্যাচে 5-2 গোলের ব্যবধানে নবোদয় সংঘকে পরাজিত করেছে ভারতরত্ন সংঘ। তবু বাজে রেফারিং এর অভিযোগ এনেছেন জয়ী দলের কোচ কৌশিক রায়। প্রাপ্য পেনাল্টি পাননি বলে অভিযোগ জানিয়েছেন তিনি। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনকে স্পষ্ট জানিয়েছেন বিষয়টি খতিয়ে দেখতে। দল মোটামুটি ভালোই খেলেছে আজকে, গোল সংখ্যাও বেশি আমরা পেয়েছি। আমাদের আর একটা ম্যাচ বাকি আছে, আমাদের ইয়ে টার্গেট থাকবে আপাতত থার্ড পজিশনে থাকার লিগ টেবিলে। তো পরবর্তী ম্যাচটা আরও ভালো খেলার চেষ্টা করবো কল্যাণ সমিতির সঙ্গে। তো আজকের ম্যাচে রেফারি ডিসিশনগুলো ঠিক মানে মানানসই হয়নি আর কি, মানে খুব বাজে বাজে ডিসিশন দিয়েছে। ফাউল যেগুলো হচ্ছে এগুলো ফাউল দিচ্ছে না, আর যেগুলো হচ্ছে এগুলো ইয়ে করছে এই আর কি। তো আমার মনে হয় রেফারিং দিকটা একটু ভালো দেখা উচিত, একটু ভালোভাবেই টিএফের নজর দেওয়া উচিত। টিম কীরকম খেলবে? ও না, বিপক্ষ ভালো খেলেছে, বিপক্ষ ভালো খেলেছে, যার জন্য ওরা আমাদেরকে 2 গোল দিয়েছে, আমরা দিয়েছি 5 গোল। আমাদের যদিও একটা পেনাল্টি মিস হয়েছে, আশা রাখছি পরবর্তী ম্যাচগুলো আরও ভালো খেলবে। এদিনের ম্যাচে ভারতরত্ন সংঘের হয়ে জোড়া গোল করেন জয়কিষণ দেববর্মা। এর পাশাপাশি একটি করে গোল করেছেন চুক্তার জমাতিয়া, কেলভিন ডার্লং এবং হার্ভে ডার্লং। অন্যদিকে নবোদয় সংঘের হয়ে গোল করেছেন লিটন ভুঁইয়া এবং রাজমণি দেববর্মা। তবে টানা 6 ম্যাচে পরাজিত হয়ে লিগে এখনও পর্যন্ত পয়েন্টের দেখা পাননি নবোদয় সংঘ। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।